ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতুহু। যে সুপ্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন রুকু সেজদার যে বিভিন্ন দোয়া রয়েছে, এই দোয়াগুলির যে কোনো একটি পড়লেই যথেষ্ট হবে, নাকি নির্দিষ্ট কোনো দোয়া রয়েছে যেটা পড়া ওয়াজিব? যেমন সুবহান রব্বিন আজিম রুকুতে পড়তেই হবে, তারপর অন্য দোয়া পড়া যাবে, কোনোভাবে সুবহান রব্বিন আলা সেজদাতে পড়তেই হবে, তারপর অন্যান্য দোয়া পড়তে পারবে ওই অবস্থার সাথে যে দোয়াগুলি সংশ্লিষ্ট। জিনা ভাই, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, বরং রুকু সেজদার যতগুলি দোয়া এসেছে এই দোয়াগুলির যে কোনো একটি দোয়া পড়লে যথেষ্ট হয়ে যাবে। যেমন সুবহান রব্বিয়াল আলা সেজদার দোয়া, এটা পড়লে যথেষ্ট হয়ে যাবে। অনুভব যদি কেউ বলে সুবহান রব্বিয়াল আলা অবে হামদিহি, এটাও যথেষ্ট হয়ে যাবে। অনুভব যদি কেউ পড়ে সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফাইলি, এটা বুখারী শরীফ হাদিস, এটা যথেষ্ট হয়ে যাবে। তবে শেখ বিন বাজ সহ আর অনেকে মনে করেন যে একাধিক দোয়াও পড়া যেতে পারে, মানে সেজদারি দোয়া এটাও পড়লো ওটাও পড়লো। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার মৃত্যু সংবাদ দেওয়া হয়েছিল সূরাতুন নাসরের ভিতরে, তখন উনি এই দোয়াটি বেশি বেশি পড়তে সালাতে সালাতের বাইরে সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিল্লি। তাই সুবহান রব্বিল আলা সেজদার দোয়ার সাথে যদি এটা অ্যাড করে পড়ে আরো ভালো হবে ইনশাআল্লাহ। অনুভয় রুকুর দোয়ার সাথে সুবহান রব্বিল আজিম এটা বলার সাথে যদি এটা পড়ে সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিল্লি, তো এটা একটা ভালো কাজই হবে, কারণ ওখানে তাজিম করা হয়েছে সুবহান রব্বিল আজিমে। আর এখানে আল্লাহর তাজিম, আল্লাহর ফরিস্তা ঘোষণা করার সাথে সাথে আল্লাহকে চাওয়া হয়েছে সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিলি, মানে আল্লাহর প্রশংসা আল্লাহর ফরিস্তা বর্ণনার পরে পরে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া হয়েছে। তো এই দুটা অ্যাড করে পড়া আরো ভালো হবে। শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি দুটোকে একসাথে পড়ার দিকে গিয়েছেন, মানে এটাকে উত্তম মনে করতেন। তো সেই হিসেবে আমরাও করতে পারি, আমিও আমাদের রাখার চেষ্টা করি। বিশেষ করে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স হয়ে যাওয়ার পর, সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিল্লি, মানে 40-এর পরে, মানে যখন একটা মতে তো কোনো ইয়ে নাই, নির্ধারিত টাইম নেই, তারপরে যখন যত বয়স ভাটির দিকে তত মৃত্যু আরো কাছে গিয়েছে, এটা তো স্বাভাবিক। তো সেই হিসাবে এই দোয়াটি করা যেতে পারে বেশি বেশি সালাতের ভিতরে সালাতের বাইরেও। আল্লাহ তাআলা আলম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।